সতর্কতা ও নিষ্ঠা জীবনের সফলতার অধিকাংশ চাবিকাঠি, কিন্তু যত সামান্য অসতর্কতাতে জীবন নাশের সম্ভাবনাটাও প্রবল। পাশের বাড়িতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন টাকার জোলার নবশান্তিগঞ্জ বাজার এলাকার গৃহবধূ মল্লিকা ঘোষ। অগ্নিদগ্ধ গৃহবধূ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। শীতের মৌসুমে আগুন পোহানোর রেওয়াজ সদা বিরাজমান, বর্তমান অত্যাধুনিক যুগেও এর কোনো ব্যতিক্রম নেই। কিন্তু শীতের সকালে আগুন পোহাতে গিয়ে মল্লিকা ঘোষ নামে জনৈকা গৃহবধূ অগ্নিদগ্ধ হলেন। ঘটনা বৃহস্পতিবার সকালে টাকারজলা থানাধীন নবশান্তিগঞ্জ বাজার এলাকায়। পাশের বাড়িতে সকালে আগুন পোহাতে গিয়েছিলেন গৃহবধূ মল্লিকা ঘোষ। সে সময় অসতর্কতাবশত কারণে তার কাপড়ে আগুন ধরে যায় এবং মুহূর্তে তা গৃহবধূর শরীরে বিস্তৃতি লাভ করে। গৃহবধূর আর্তনাদে পরিবারের সদস্যরা আগুন নিভিয়ে ফেললেও ততক্ষণে তার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। পরিবারের সদস্যরা তাকে প্রথম অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। প্রথমে গৃহবধূর কাপড়ে আগুন ধরে গিয়েছিল বলে জানালেন অগ্নিদগ্ধ মল্লিকা ঘোষের দেবর। বাইরের বাড়ি তো এইভাবে আগুন পাইছে পরে হেদায় সেটা আগুনের সামনে হারাইছে। তো আমার বদিরাই দেখাচ্ছিল এই খারাইছে পরে দেয় মানে কাপড় তিলাক আগুনটা লাগে সে মোটামুটি ভালো করে হচ্ছে কম বেশ। কোন জায়গার বাড়ি আছে তোমাদের? আমরা মোহনপুর শিলপাড়া। এটা কি গোলাঘাটি? না না না, শান্তির বাজার, নবশান্তিগঞ্জ বাজার। কোন থানা এটা? তাহাজলা থানা। বিশাঙ্গুর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অগ্নিদগ্ধ গৃহবধূ মল্লিকা ঘোষকে জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে ওই মহিলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। কার্যত সামান্য অসতর্কতাজনিত কারণে যে মানুষের জীবনের গতি যেকোনো দিন যেকোনো সময় পাল্টে যেতে পারে, অগ্নিদগ্ধ গৃহবধূ মল্লিকা ঘোষ এর বর্তমানে প্রকৃত উদাহরণ। সুতরাং সাধুর সাবধান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।